লাখ লাখ কণ কণ শিক্ষার্থীক গিনিপিক সজায় শিক্ষা বিভাগের হতকারী সিদ্ধান্ত। ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম এটা ছপা করা হল ইংরাজি ভাষাত, আর ইয়াক এটা দেখলে পাওয়া গেছে যে সর্বত্র এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আর পুরনি গুদামতো দেখলে পাওয়া গেছে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আর মূলত আছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লোকসল আছে, আমি মন্তব্য লোক চেষ্টা করি। মানে প্রথমে আপনার ওসলে আইসো দেখলে পাওয়া গেছে যে শিক্ষা বিভাগের এক হতকারী সিদ্ধান্ত, যে কণ কণ শিক্ষার্থীক গিনিপিক সজায় এতিয়া ইংরাজি ভাষার ষষ্ঠ শ্রেণীর যে পাঠ্যক্রম আছে ইংরাজি ভাষার এটা ছপা করা পরিলক্ষিত হয়েছে, কি কব এই সন্দর্ভত? হয়, নিশ্চয়কই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমার রাজ্যের শিক্ষা বিভাগ। আজি কিছুদিন আগতে আপনার মেট্রিকর প্রশ্নকাকত ইখনের পিছত ইখন ফাদিল হওয়ার সেই প্রতিক্রিয়া মার নাযাওতে আজি পুনের মাত্র এটা দিন বাকি আছে নতুন শিক্ষাবর্ষ আরম্ভ হবলে। আর সেই এটা দিন বাকি থাকা অবস্থাত সরকারখনে মনে মনে রহস্যজনকভাবে আপনার ষষ্ঠ শ্রেণীর দুখন পাঠ্যবলী ইংরাজি ভাষাত প্রকাশ করব ওলাইছে। আমি অতি ধিক্কার জানাইছো, আমি অতিকৈ গরিহণা জানাইছো, কারণ এই কণ কণ শিক্ষার্থীসকলে ক শ্রেণীর যেতে মাধ্যমত শিক্ষা গ্রহণ করে আসছিল, অর্থাৎ মূলত গধুর বোঝা জাপি দিবলে ওলাইছে। গতি এই যখন পাঠ্যপুথি ইংরাজি ভাষাত প্রকাশ করেছে, প্রকাশ করার শিক্ষার্থীসকলে হোক, শিক্ষক সকলে হোক আর অভিভাবক সকলে হোক, এক সমস্যাত ভুগিবলগা হয়েছে। আর গতি অনতিপলমে যাতে এই দুই দুখন শিক্ষা পাঠ্যপুথি যেতে প্রকাশ করে ওলালে, সেই পাঠ্যপুথি দুখান ইংরাজি ভাষাত প্রকাশ করার একটা প্রশ্ন আমার মনে আছে, ভাষাত কেউ প্রকাশ নকলে, কারণ ভাষাটা বিলুপ্ত করবলে বিচারিছে নাকি? গতি এনে কার্যকে আমি গরিহণা জানাইছো। আর সম্পূর্ণভাবে ব্যর্থ এই শিক্ষামন্ত্রীগুলো কিদরে এই শিক্ষামন্ত্রিত্ব সেই পদবীত বহি থাকব পারিছে। গতি আমি অনতিপলমে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ পৈনামাঞ্চল সমিতি এয়া আমি শিক্ষামন্ত্রীর আমি পদত্যাগ এই মাধ্যমের যোগেদি আমি দাবি তুলিছো। হয়, নিশ্চয়কৈ দেখলে পাওয়া গেছে যে শিক্ষা বিভাগের যে হতকারী সিদ্ধান্তক এতিয়ালৈ এটা রাজ্য জুড়ি টোল পার লাগিছে আর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানে আপনার ওসলে আইসো ক শ্রেণীর এই কণ কণ শিশুসকলে নিজের মাতৃভাষা ভালদরে চিনিব নয়, নিজের মাতৃভাষাকে পড়া শুনা করে ভালদরে বুঝব না, কিন্তু ষষ্ঠ শ্রেণীত ইংরাজি ভাষাত যে ছপা করেছে পাঠ্যক্রম বিভিন্ন কষ্টর সম্মুখীন হব লাগিব, সমস্যার সম্মুখীন হব লাগিব, কি কব? স্যার, প্রথমেই কো অসমীয়া মাধ্যমত পড়ি APSC পাস করব পারিছে নাই, IPS পাস করব পড়া নাই নাকি, অসমীয়া মাধ্যমত পড়ি ডক্টর হওয়া নাই নাকি, অসমীয়া মাধ্যমত পড়ি অভিযন্তা হব পড়া নাই নাকি? প্রথমেই কৈছো তৃতীয় শ্রেণীর অঙ্ক আর বিজ্ঞান বিষয়টি ইংরাজি মাধ্যমত করার কথা শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় প্রতিবেদন আকারে জানা হয়েছিল, সেই প্রতিবেদনের ভিত্তিত এখন উচ্চস্তরীয় সমিতি গঠন করা হয়েছিল। সমিতিয়ে প্রতিবেদন দাখিল নকরালৈকে এই সিদ্ধান্তটি লওয়া নহব বলে কোয়া হয়েছিল। বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ করলে, শৈক্ষিক বিশেষজ্ঞ প্রতিবাদ করার পাছত বিগত সময় প্রচার করলে যে নবম শ্রেণীর বিজ্ঞান আর অঙ্ক বিষয়টি অসমীয়া মাধ্যমতে প্রচার করব, কিন্তু যিসমূহ কি শব্দ সেইখিনি ইংরাজিত প্রকাশ করব যাতে ইংরাজি শব্দটো শিক্ষার্থীসকলে শিকিব পারে। কিন্তু আমি হতচকিত হয়েছো, আচরিত হয়েছো, নতুন শিক্ষাবর্ষলৈ মাত্র এটা দিন থকা অবস্থাত তৃতীয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান আর ইংরাজি অঙ্ক বিষয়টি ইংরাজি মাধ্যমত প্রচার করেছে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ধিক্কার দিছো অসমৰ মুখ্যমন্ত্রীগুলো, কৈছো এই শিক্ষামন্ত্রীগুলো অতি সোনকালে নিলম্বিত করক, অন্যথা কিন্তু যুব ছাত্র পরিষদে সুদা হাতে বহি না থাকে, রাইজক লৈ অতি সোনকালে প্রতিবাদ আরম্ভ করা হব। শিক্ষা বিভাগে যিসমূহ সিদ্ধান্ত লয়, কিন্তু এই সিদ্ধান্ত হতকারী সিদ্ধান্ত লৈ পেলায়, কিন্তু যার ফলত যি সিদ্ধান্ত লয় আজিলেকে কিন্তু শিক্ষা বিভাগের কিনা উন্নয়ন হওয়া আপনাদের দেখা পাইছে না? চাক, উন্নয়ন কেনেকৈ হব? শিক্ষা বিভাগে সিদ্ধান্ত লব নোৱাৰে, কিয়নো মুখ্যমন্ত্রীগীর আন্ডারত সকলসমূহ আছে। যদি আজি শিক্ষামন্ত্রী কিবা এটা ঘোষণা করে, কাইলৈ মুখ্যমন্ত্রীগীর ক্ষেত্রে যদি নহয় বলে কয়, শিক্ষামন্ত্রীগীর একো করব নোৱাৰে, শিক্ষামন্ত্রীগীর নতকীর হব লাগিব। সেই কারণে কৈছো অসমীয়া ভাষাটুক শ্রদ্ধাঞ্জলি দিব বিচাৰিছে এই সরকারখনে, সকিয়াই দিছো অসমীয়া মাধ্যম, অসমীয়া ভাষা জিয়াই থাকিব লাগিব, অন্যথা কিন্তু আপোনালোকৰ বিপদ নিশ্চিত। হ্যাঁ, নিশ্চয়কৈ মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি কব? যিহেতু দুটাক পাঠ্যক্রম গণিত পাঠ্যক্রম আর বিজ্ঞান পাঠ্যক্রম এটা ইংরাজি ভাষাত ছপা করা হয়েছে, যার বাবে কণ কণ শিক্ষার্থী এটা সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে। পরবর্তী সময়ত এই অসমীয়া ভাষাটো পরবর্তী সময় লুপ্ত হয়ে যাব নাকি যদি সরকার এনে ধরনের হঠকারী সিদ্ধান্ত লয়? হয়, নিশ্চয়কৈ যে যখন আপনার বিজেপি শাসিত সরকার, সেই সরকারখন যে স্লোগান দি পেলায় জাতি মাতি ভেটি রক্ষা স্বার্থ শাসনলে আহিছিলে, সেই সরকারখনে অসমীয়া ভাষাটো বচাই কেনেকৈ রাখিব সেটা আজিলেকে চিন্তাই করা নাই। কিয়নো চাও, ক মান শ্রেণীর আপনার পঞ্চম মান শ্রেণীলৈকে অসমীয়া মাধ্যমত পড়ার পিছত আপনার ষষ্ঠ শ্রেণী যেতিয়া বিজ্ঞান আর অঙ্ক বিষয়টি যেটা ইংলিশের মাধ্যমত পড়ব লাগবে, তেতিয়াহলে আপনার ভবিষ্যতলৈ কারণে লোক ছাড়ি
অবস্থাটো কেনেকুৱা হ'ব? তাৰ কাৰণে অসমৰ ৰাইজ আৰু আমি যুৱ ছাত্ৰ পৰিষদৰ আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে যে কণ কণ শিশুসকলো বহুত তেনেকুৱা অৱস্থাত বিপদত পৰিব, কাৰণ ইংলিছ মাধ্যমত পঢ়িবলৈ হ'লে আৰু অসমীয়া মাধ্যমত পঢ়ি আহিছে, কাৰণ তেওঁলোকৰ বহুত কষ্টখিনি হ'ব আৰু সেই কষ্টখিনি দূৰ কৰিবৰ কাৰণে আমি অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি এটাই আহ্বান জনাইছোঁ যে স্কুল পঢ়িবলৈ আৰু বেছিদিন নাই, সেই বিষয়কেইটা আকৌ অনতি পলমে সোনকালে যাতে আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি অসমীয়া মাধ্যমত ছপা কৰি পেলাই যে কিতাপসমূহ বিতৰণ কৰিব পাৰে নেকি তাক এটা চিন্তা চৰ্চা কৰিব লাগে। হয় নিশ্চয়কৈ, ইতিমধ্যে কৈছোঁ যে যিহেতু ইতিমধ্যে যি ছপা মাধ্যম যিহেতু ৰাজ্যৰ শিক্ষা বিভাগে এতিয়া যি দুটাকৈ পাঠ্যক্ৰম গণিত আৰু যি বিজ্ঞান বিষয়টো পাঠ্যক্ৰম এতিয়া ইংৰাজী ভাষাত ছপা কৰাক লৈ এতিয়া ৰাজ্যৰ সৰ্বত্ৰে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু পুৰণি গোদামো অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা পৰিলক্ষিত হৈছে। কিন্তু যি শিক্ষা বিভাগে যিহেতু নতুন বৰ্ষ আৰম্ভ হ'ব, নতুন পাঠ্যক্ৰম যিহেতু আৰম্ভ হ'ব, যি চৰকাৰৰ যি শিক্ষা বিভাগে যিধৰণে হঠকাৰী সিদ্ধান্ত লয় আৰু সময়ত সেই কণ কণ শিক্ষাৰ্থীসকল যে ভৱিষ্যতে যে তেওঁলোকৰ বিপদৰ সন্মুখীন নহ'ব সেয়া কিন্তু এতিয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব। আৰু এই অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ হওক বা শিক্ষক সমাজেই হওক বা যিসকল সচেতন ৰাইজ আছে এতিয়া সকলোৰে মুখে মুখে এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত হোৱা পৰিলক্ষিত হৈছে।